মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো দিনহাটা 2 নম্বর ব্লক অফিসে। মঙ্গলবার বিকেলে দিনহাটা 2 নম্বর ব্লক সাহেবগঞ্জ বিডিও অফিসের কনফারেন্স হলে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। বিডিও অফিসে কর্মরত সকল স্টাফদের নিয়ে এদিনের কর্মসূচি চলে। মূলত স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই শিবিরের মূল লক্ষ্য। দিনের পর দিন মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন, যার দরুন বিভিন্ন আত্মহত্যা সহ বিভিন্নভাবে মানুষ অবসাদে ভুগছেন। সেই সমস্ত অতিক্রম করে মানব জাতি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সমস্ত বিষয়ে এদিন ওই শিবিরে আলোচনা চলে। উপস্থিত ছিলেন ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ বর্মন, জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির দুই আধিকারিক। আসুন এদিনের শিবির নিয়ে বিস্তারিত জেনে নেব। অ্যাকচুয়ালি আমাদের এই জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির বহু বছর ধরেই এই জেলাতে চলছে, সেভাবে এখনও কাজ করা হয়ে ওঠেনি। তো আমরা শুরু করেছি প্রতিটা মানে গভর্নমেন্ট অফিসগুলোতে, বিশেষ করে আমাদের টিআই প্রোগ্রাম চলে, টার্গেটেড ইন্টারভেনশন প্রোগ্রাম। সেখানে আমাদের উদ্দেশ্য একটাই, যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো। কারণ দেখা যায় যে আমাদের দেশে কী হচ্ছে, এখনও বহু মানুষ মানসিকভাবে কোনো না কোনো মানসিক রোগে অসুস্থ রয়েছেন, কিন্তু তারা চিকিৎসা করেন না। কারণ অনেকেই জানেন না যে মনের রোগ বা মানসিক রোগ বলে কোনো রোগ হয়, তা চিকিৎসা করাটাও খুব দরকার। তো সেটা আমাদের এখন ভাবার সময় এসেছে, কারণ দিনকে দিন মনের প্রবলেম, মানসিক সমস্যা কিন্তু খুব বেশি পরিমাণেই কিন্তু বেড়ে চলছে। যার দরুন আমাদের এই যে সুইসাইড বলুন, প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে সেলিব্রিটিদের মধ্যে অনেকেই সুইসাইড করছেন বা নিজের লাইফ শেষ করে দিচ্ছেন, বা আশেপাশের মানুষজন বুঝতেই পারছেন না কেউ যে তার কোনো সমস্যা ছিল বা যেই দরুন তিনি করেছেন। তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যে গভর্নমেন্ট অফিসগুলোতে বা আশেপাশে যারা রয়েছেন তারা যাতে বোঝেন কী কী ধরনের সমস্যা হতে পারে, মনের সমস্যা, সেই সমস্যা থেকে যাতে তারা বেরোতে পারেন, একটা রাস্তা খোঁজার দেওয়ার আমরা চেষ্টা করছি, যাতে তারা সেই পথ থেকে বেরোতে পারেন, একটা রিলিফ পান। আর শারীরিক স্বাস্থ্য যেমনি রয়েছে, অমনি মনেরও স্বাস্থ্য রয়েছে। তা সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট অফিস, স্কুল, কলেজেসে গিয়ে মেন্টাল হেলথ মানে কি, মনটা কোথায় থাকে, মনের কী কী সমস্যা হতে পারে, সেই নিয়ে আমরা একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। মেন্টাল স্ট্রেস থাকে যারা ব্লকে কাজ করে, সারা দিন ধরে এই যে চাপের মতো থাকে, তাদের সঙ্গে কথা বললে কতটা তারা বুঝতে পারেন বা কতটা উপকার হবে তাদের? দেখুন, আমরা সূত্রগুলো দিয়ে গেছি, তারা কিন্তু অনেকজনাই অনেক কিছু বুঝতে পেরেছেন। আমরা নাম্বার দিয়ে যাই, পরবর্তীকালে তারা কিন্তু কন্ট্যাক্ট করে। মানে এই যে রোগটা কখন হচ্ছে বা সমস্যা কখন হচ্ছে, তার জন্য তো আমাকে জানতে হবে সমস্যাটা কী। তা আজকে হয়তো কোথায় অনেকটা গিয়ে তারা কিন্তু বুঝতে পেরেছে কোথায় সমস্যাটা রয়েছে। এছাড়াও আরও অনেকে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান, কীভাবে যোগাযোগ করবেন? বেসিক্যালি আমরা আমাদের কোচবিহার শহরে তুফানগঞ্জ মেন্টাল হসপিটাল রয়েছে, যেখানে সোমবার থেকে শনিবার অবধি সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট থাকে। আর MGN মেডিকেল কলেজেও সোমবার থেকে শনিবার অবধি কিন্তু সাইকিয়াট্রিস্ট, আর সোমবার আর শুক্রবার কিন্তু কাউন্সিলিং হয়। এখানেও ডাইরেক্টলি সম্পর্ক করতে পারে। আমার নাম কৃষ্ণ চক্রবর্তী, আমি জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচিতে কনসালটেন্ট সাইকোলজিস্ট। আমার নাম জ্যোতি সরকার, আমি জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচিতে হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা, যোগাযোগ নাম্বার 9002066674।